হলিউড সরকারি কাজে বাধাবাধানে বোধহয় মামলা রুজু হয়েছে। তো হয়তোবা ওই আসামিটা আপনারা যার কথা বললেন নূরের বাসায় ছিল, আমরাও তাই মনে করেছিলাম। নূর হলো একজন মেধাবী ছাত্র নেতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তার উচিত ছিল আমাদের যে সকল পুলিশ ভাইয়েরা পরিচয় দেওয়ার পরে থানা থেকে এসে ডিবি থেকে এসে আইন চিনিও নূরু চিনিও, কারণ অনেক অনেক আমাদের পুলিশ অফিসার ছিল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চিনিও। চিনার পরেও যেভাবে আপনারা দেখেছেন লাইভে এসে পুলিশকে ডাকাত বলেছে, পুলিশকে চড়াল, পুলিশ হলো বুস্তিল্লু, পুলিশ মানে আরও নানান ধরনের কমেন্টস উনি করেছেন। আমি মনে করি একজন মানে নেতা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে নূরের কাছ থেকে এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। যদিও আমরা নূর এত এত কিছু বলার পরেও আমরা সহমর্মিতা পরিচয় দিয়েছি, তার সাথে ভালো বিহেভ করেছি এবং তার রুম থেকেই আমরা আমাদের যে মামলার আসামি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আমরা মনে করি আমাদের আইনে আমাদের সিআরপিসি ধারায় আমাদের যে দায়িত্ব দেওয়া আছে আমরা কি করতে পারি তার বাহিরে, আইনগত প্রক্রিয়ার বাইরে আমরা কোনো কিছু করি না। সেটা তো করেনি, তবে হচ্ছে এই যে তাকে আশ্রয় দেয়া এবং পুলিশের কাছে বাধা দেওয়া কি তার বিরুদ্ধে ব্যবস্থা? হ্যাঁ, এটা তার বিরুদ্ধে আর তার বিরুদ্ধে হ্যাঁ, সে পুলিশকে যে মানে লাইফে এসে যে পুলিশে গালিগালাজ করেছেন, পুলিশকে ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করেছেন, সরকারি কাজে বাধা প্রদান করেছেন সেই কারণ এবং পুলিশকে অনেক গালিগালাজ করেছেন, এটা আমরা মনে করি এটা আইনগত অপরাধ এবং সেই কারণেও তার বিরুদ্ধে আমরা মনে করি আমরা অলরেডি বোধ মামলা অলরেডি সরকারি কাজে বাধা প্রদানের বোধ মামলা রুজু হয়েছে।